উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ। এদের মধ্যে কেউ ইউরোপে প্রবেশ করতে পারলেও অনেকে ঠাই হচ্ছে সাগরের অতল গহ্বরে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। মঙ্গলবার আবারও ঘটেছে জাহাজ ডুবির ঘটনা। আন্তর্জাতিক অভিবাসন সংগঠন IOM জানায়, এদিন সাগরপথ পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলের কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে যায়। সংস্থাটি আরও জানায়, জাহাজটি ত্রিপোলির পূর্বাঞ্চলীয় কসোর আলকায়ার থেকে ইউরোপ অভিমুখে রওনা দিয়েছিল। এতে প্রায় 80 জন আরোহী ছিলেন। এ ঘটনায় জীবিত অবস্থায় তীরে এসেছেন 7 জন, তাদের অবস্থা জীর্ণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাজ ডুবির ঘটনায় এখন পর্যন্ত 11 জনের লাশ উদ্ধার করেছে লিবিয়ার রেড ক্রিসেন্ট ও স্থানীয় পুলিশ। বাকিরা সবাই মারা গেছেন বলেই আশঙ্কা করা হচ্ছে, তবে কারো পরিচয় প্রকাশ করা হয়নি। এক প্রতিবেদনে BBC বলছে, গত বছর সাগরপথে ইউরোপ যাওয়ার পথে নৌকডুবে অন্তত 1500 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে, আর চলতি বছর এই সংখ্যা এখন পর্যন্ত 130। প্রতিবেদনে আরও জানানো হয়, 2014 সাল থেকে এখন পর্যন্ত 17,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী সাগরে নিখোঁজ হয়েছেন বা তাদের মৃত্যু হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ।